হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে আজকে কোনো প্র্যাকটিস সেট বা রাইটিং নিয়ে কোনো ভিডিও নয় আজকের টপিকটি একটু অন্যরকম তো তোমরা অলরেডি থামেল দেখে কিন্তু বুঝে গেছো আজকের কী টপিক তো চলো আজকের যে মেন ভিডিও বা টপিক তাতে যাওয়ার আগে প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য তো চলো দেখে নাও আজকের টপিক তো আগেই বললাম আজকের টপিকটি অন্যরকম আজকে আমি আলোচনা করবো থার্টিন ভাইটামিনস অর্থাৎ তেরোটি ভিটামিন সম্পর্কে তো এই যে ভিটামিন যে টপিকটি সেটি একটি গুরুত্বপূর্ণ টপিক এএনএম জিএনএম বেসিক্যালি নার্সিংদের জন্য কিন্তু এক্সামের জন্য কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ টপিক তাছাড়াও এটা কিন্তু এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু কোয়েশান কিন্তু আসে প্রায়শই আর এই যে ভিটামিন সম্পর্কে জানকারি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনেও কিন্তু প্রয়োজন তো সুতরাং এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলো শুরু করছি আজকের টপিক তো দেখো এই যে ভিটামিন কথাটি বলছি আমি তো এটার আবিষ্কর্তাকে দেখো এটার ইনভেন্টার হচ্ছেন বা এটা ইনভেন্ট করেছেন একজন বিজ্ঞানী তার নাম ক্যাশিমির ফাঙ্ক তিনি উনিশশো সালে এই ভিটামিন যে তেরোটি ভিটামিন সম্পর্কে তিনি প্রথম আবিষ্কার করেছেন তো দেখো এবার যে তেরোটি ভিটামিন সেগুলোর নাম আমাদের জানতে হবে তো দেখো সেগুলো কী কী দেখো তেরোটি ভিটামিনের মধ্যে পড়ছে ভিটামিন এ সি ডি ই কে এবং বি কমপ্লেক্সের মধ্যে পড়ছে আটটি ভিটামিন তো টোটাল হচ্ছে তেরোটি ভিটামিন তো এদের মধ্যে আবার কি কোনো কোনো ভিটামিন জলে দ্রাব্য আবার কোনো কোনো ভিটামিন আবার তেলের দ্রাব্য তো প্রথমে দেখে নাও ডিজলভ ইন অয়েল অর্থাৎ তেলে দ্রাব্য তেলে কোন কোন ভিটামিন দ্রাব্য দেখো ভিটামিন এ ডি ই এবং কে এইগুলো হচ্ছে জলে নয় তেলে দ্রাব্য তো মনে রাখবে তোমরা কিন্তু মনে রাখার সুবিধার্থে একটা টিপস বলে রাখি তোমরা কিন্তু দুটোই মনে রাখতে যাবে না তো তোমরা যে কোনো একটা মনে রাখবে তো আমার মনে হয় যে আমার যে তেলে যেটা দ্রাব্য যে যে কয়টি ভিটামিন সেগুলো আমরা মনে রাখব ভিটামিন এ ডি ই এবং কে তাহলে বাকিগুলো কোথায় বাকিগুলো জলে দ্রাব্য সেগুলো কী কী ভিটামিন সি এবং বি কমপ্লেক্সের যে আটটি রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু জলে দ্রাব্য তো এ হয়ে গেল ভিটামিন সম্পর্কে তাদের নামগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমরা জানবো যে এই তেরোটি ভিটামিন সম্পর্কে এবং সেগুলোর যে সাইন্টিফিক নেম সেগুলো কি যেগুলো কিন্তু পরীক্ষায় আসে আর হচ্ছে সেগুলো সম্পর্কে যে সেগুলো ডেফিসিয়েন্সি যে ডিজিজগুলো হয় যে রোগগুলো হয় সেগুলোর অভাবে তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো তো ফার্স্টে দেখো আমি রেখেছি যেটা সায়েন্টিফিক নেমস তো ফার্স্টে দেখো ভিটামিন এ তো ভিটামিন এর এই রাসায়নিক নাম হচ্ছে রেটি নল রেটিনল ভিটামিন সি এটার ফুল ফর্ম হচ্ছে সরি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড তো এটা মনে রাখার সুবিধা রয়েছে দেখো এখানে ভিটামিন সি রয়েছে তো অ্যাস অ্যাসিড অ্যাসিডেও কিন্তু সি রয়েছে তো এটা তোমরা মনে রাখতে হয়তো এটা একটু হেল্প হতে পারে যে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সির যে রাসায়নিক নাম সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসি ফেরল ক্যালসি ফেরল ভিটামিন ই ফেরল ভিটামিন কে ফাইটোনেডিয়নে নেক্সট দেখো বাকিগুলো বি কমপ্লেক্সের ভিটামিন বি ওয়ান এটা হচ্ছে থিয়ামিন বি টু রাইবো ফ্লাভিন বি থ্রি নিয়াসিন বিাইভ প্যান্টোথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পায়রো সরি পাইরিডক্সিন ভিটামিন বি সেভেন বায়োটিন বি সেভেন বায়োটিন বি ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ এটা হচ্ছে কোবালামিনস তাহলে দেখো এখানে আমরা টোটাল যে আটটি বি কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে তাদের সায়েন্টিফিক নেমগুলো সম্পর্কে আমরা এখানে জেনে নিলাম তো এই হচ্ছে সায়েন্টিফিক নেম তেরোটি ভিটামিন সম্পর্কে এবার আমি জানবো যে যে ডেফিসিয়েন্সিতে কী কী ডিজিজগুলো হয় সেইগুলো সম্পর্কে তো দেখো এক এক করে বলছি ডেফিসিয়েন্সি ডিজিজ অর্থাৎ এইগুলোর অভাবে এই ভিটামিনের অভাবে আমাদের কি কি রোগ হয় সেটা সম্পর্কে জানবো তো এটা কিন্তু খুব পরীক্ষায় আসে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন দেখো ভিটামিন এর অভাবে কী হয় নাইট ব্লাইন্ডনেস ক্যারাটো ম্যালেশিয়া অর্থাৎ রাতকানা যেটা রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয় এবার দেখো ভিটামিন সি যার হয় স্কারভি অর্থাৎ মারি সংক্রান্ত যে সমস্ত রোগ হয় সেটা ভিটামিন সি আর ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রিকেটস এটা হয় বেসিক্যালি বাচ্চাদের তবে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা অবশ্যই নোট করে রাখবে যে ভিটামিন ডি শুধুমাত্র যে বাচ্চাদের হয় তা নয় ভিটামিন ডি এর অভাব ঘটলে সেটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও একটা রোগ হয় সেটা হচ্ছে অস্ট্রিও ম্যালেশিয়া আই রিপিট অস্ট্রিও ম্যালেশিয়া সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয় এরপর দেখো ভিটামিন ই ভিটামিন এর হবে দেখো অনেকগুলো রোগী হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডাক্সিয়া আর বা অ্যাডেক্সিয়া আর একটা হচ্ছে সেরেব্রাল পালসি ওকে সেরেব্রাল পালসি আর ভিটামিন কে এর অভাবে হয় এক্সেসিভ ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ তো প্রচুর পরিমাণে যেটা স্বাভাবিক তার থেকে বেশি রক্তক্ষরণ ঘটে ভিটামিন কে এর অভাব ঘটলে এরপর দেখো ভিটামিন আদার্স যে ভিটামিনগুলো রয়েছে সেগুলোর হবে কি কী রোগ হয় ভিটামিন বি ওয়ান এর হবে হয় বেরি বেরি ভিটামিন বি টু এর হবে হয় রিটাটেড গ্রোথ আর স্কিন প্রবলেম তাহলে কি কী হলো দেখো এটা কি হয় বৃদ্ধি ব্যাহত হয় এবং স্কিনের বিভিন্ন সমস্যা দেখা যায় বি টু এর হবে এবার দেখো বি থ্রি এর হবে হয় পেলেগ্রা রোগ কি হয় পেলেগ্রা রোগ এবার দেখো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের হবে হয় ইনফ্ল্যামেশন অফ স্কিন আর ভিটামিন বি সেভেন এটা হবে হয় হেয়ার প্রবলেম এবং ব্রিটেল নেলস অর্থাৎ চুলের বিভিন্ন সমস্যা হয় এবং নখ ভঙ্গুর হয়ে যায় অর্থাৎ নখ ভেঙে যায় সেটা হচ্ছে ভিটামিন বি সেভেনের অভাবে আর ভিটামিন বি নাইন এটার হবে হয় কি টায়ার্ডনেস এবং প্যালপিটেশন তো যেটা হচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা হয় অর্থাৎ প্রশ্বাসের সমস্যা হয় ভিটামিন বি নাইনের অভাব ঘটলে এবং হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর হবে হয় কি পার্নিসাস অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা দেখা যায় তোমরা এখানে লক্ষ্য করবে ভিটামিন বি ফাইভটা এখানে নেই কারণ ভিটামিন বি যে ফাইভের হবে যে যেটা হয় সেটা কিন্তু খুবই রেয়ার একটা ডেফিসিয়েন্সি যেটা দেখা যায় তো সেটার জন্য এখানে আমি সেটা মেনশন করিনি আর এইগুলো থেকে আশা করছি তোমরা কিন্তু কোয়েশ্চেন এখান থেকে যদি আসে তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকেই আনসার করতে পারবে সো এই হচ্ছে আজকে ভিটামিন সম্পর্কে একটা ছোট্ট ভিডিও তো আই হোপ এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে So, do like, comment, share, and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.